রাজ্য সরকার দেখ 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 কার দেখ 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 কার কালা সার্কুলার চালিয়ে দাও পুড়িয়ে দাও চালিয়ে দাও পুড়িয়ে দাও কালা সার্কুলার চালিয়ে দাও পুড়িয়ে দাও চালিয়ে দাও পুড়িয়ে দাও দায়িত্ব বলি জেনে রাখা দরকার বলবে যে সরকার জেনে রাখা দরকার বলবে যে সরকার বকেয়া আদায়ের দাবিতে 2021 কর্মবিরতির ডাক কড়া সরকার 2021 ফেব্রুয়ারি অফিসে আসতেই হবে সরকারি কর্মীদের 2021 কর্মবিরতিতে অংশ নিলে কর্মজীবন থেকে একদিন ছেদ কর্মজীবনের একদিন ছেদ এবং মুখোমুখি হতে হবে শোকসের সোম মঙ্গলবার অফিসে হাজির দানিয়ে কড়া নির্দেশিকা সরকারের আমাদের প্রতিনিধি হিন্দল এই মুহূর্তে সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে থেকে আমাদের সঙ্গে রয়েছেন হিন্দল ইতিমধ্যেই সরকারের কড়া মনোভাব এবং যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে 20 এবং 21 তারিখ আসতেই হবে নতুবা কড়া পদক্ষেপ নেওয়া হবে তুমি আন্দোলনকারীদের সঙ্গে রয়েছো তারা এই সরকারি বিজ্ঞপ্তিকে কিভাবে দেখছে এবং এরপর তারা কিভাবে আন্দোলন চালিয়ে যাবেন বলে চিন্তা ভাবনা করছেন একেবারেই দেখো যেখানে সরকার কড়া মনোভাব নিচ্ছে সেখানে কিন্তু আন্দোলনকারীরা যারা কিন্তু বকেয়া ডিউয়ের দাবিতে 24 দিন ধরে আন্দোলন করছেন এবং অনশনের 10 দিন তাদের হয়েছে তারাও কিন্তু তাদের সিদ্ধান্তে একেবারে অনড় রয়েছেন এবং তাদের মনোভাবও কিন্তু একেবারে কড়া রয়েছে সরকারকে কিন্তু তারা রীতিমতো চ্যালেঞ্জ ছুটছেন এবং তারা বলছেন সরকার তাদের থেকে কীভাবে মায়না কাটে বা কী করে সমস্ত বিষয়টার উপরে তারা নজর রাখছেন আমরা সরাসরি কথা বলে নেবো এখানকার আন্দোলনকারীদের সঙ্গে সরকার তো বলছে যে 20 তারিখ এবং 21 তারিখ যেখানে আপনারা পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিয়েছেন সেখানে তারা বলছেন যে আপনাদেরকে বাধ্যতামূলক সেখানে আসতেই হবে কী করবেন আপনাদের পদক্ষেপ সরকার ভয় পেয়েছে এত তীব্র আন্দোলনে দেখে সরকার ভয় পেয়েছে বলেই এই কালা সার্কুলার জারি করেছে যে কোনো সরকার শাসক তারা এই রকম চোখরাঙানি দেয় ফলে আমরা এটাকে পরোয়া করছি না আমরা এই আমরা বলছি যে 3% ঘোষণার মধ্য দিয়ে যে ঘৃতাহুতি হয়েছে আন্দোলনের গতি বেগ বেড়েছে এই যে সার্কুলার যা পেশ করেছে তার মধ্য দিয়ে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ উত্তাল হবে আরও ফলে আমরা বলছি যে সরকারের যদি দম থাকে তারা আসুক আমাদের সঙ্গে আলোচনায় বসুক সেটা না করে যে পথে যাচ্ছে তাতে কিন্তু আরও উত্তাল হবে এবং দরকার তারা যেটা করতে পারে যে বেতন একদিনের কাটার হুমকি দেখাচ্ছে আমরা তো বহু টাকা প্রতিদিন হারাচ্ছি সেখানে সেটা করেও আমাদেরকে দমাতে পারবে না এবং স্কুলগুলোর ক্ষেত্রে আমরা বলেছি যারা পারবে তারা গণছুটি নিতে পারে কিন্তু সেখানেও বলছি যদি আমাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ হয় আমরাও চ্যালেঞ্জ দিই আমরাও আইনি জায়গায় কিন্তু যাবো কোনোভাবেই এই কালা সার্কুলার আন্দোলনকে দমাতে পারবে না আমরা কিন্তু দেখে নেব এই সরকারকে আমরা বাধ্য করব পরবর্তী ক্ষেত্রে যদি এই সরকার যদি না কোনো ভূমিকা নেয় আমরা কিন্তু আগামী দিনে আরও বড় পদক্ষেপ নেব কালা সার্কুলার বলছেন আন্দোলনকারীরা এবং এই যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির পর সরকার যেভাবে বিজ্ঞপ্তি জারি করছে তারপরেও কি আপনারা কর্মবিরতি চালিয়ে যাবেন এবং আপনাদের আগামী দিনের পদক্ষেপ একদমই কর্মবিরতি তো অবশ্যই চালাবো এবং যে যে ডাক আমাদের দেওয়া হয়েছে দুটো দাবিকে সামনে রেখে একটা হচ্ছে বকেয়া ডিএ প্রদান আর একটা হচ্ছে স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগ কারণ আমরা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এই স্বচ্ছ স্থায়ী নিয়োগ আগামী প্রজন্মের জন্য সমস্ত মানুষের জন্য আগামী প্রজন্মের মেরুদণ্ড সোজা করে রাখার লড়াই আরেকটা হচ্ছে যে ডিএর এই যে দাবি করা হচ্ছে এটা মনে রাখবেন যে একই সাথে আমাদের কর্মচারীদের স্বাধীনতা লড়াই এবং আমরা এটা জারি রাখবো এবং আদায় করেই ছাড়বো 20 এবং 21 যেটা কর্মবিরতির ডাক আপনারা চৌধুরী আপনারা কি 20 এবং 21 তারিখে এই যে কর্মবিরতি সেই কর্মবিরতি যে ডাক দিয়েছেন আপনারা কি সেই কর্মবিরতি করছেন তো অবশ্যই করছি অবশ্যই করছি হুঁশিয়ারিকে আপনারা একদমই পাত্তা দিচ্ছি না একদমই পাত্তা দিচ্ছি না আইনি সহায়তার কথা আমরাও বুঝি আইনটা শুধুমাত্র রুলারদের জন্য নয় আইনটা আমাদের জন্য আমরা পিপল ডেমোক্রেটিক সিস্টেমে আমরা পিপল আইনটা আমরাও বুঝি সুতরাং আমরা ভয় পাচ্ছি না 20 এবং 21 তারিখ আপনাদের কর্মবিরতি একদমই পুরোপুরি চলছে সরকারের হুঁশিয়ারিকে সরকারি হুঁশিয়ারিকে পাত্তা দিচ্ছি না সমস্ত কর্মচারীর জন্য এটা বার্তা রইল আমরা সর্বতোভাবে প্রত্যেকটি কর্মচারীর পাশে রয়েছি সংগ্রামী যৌথ মঞ্চ এবং কোনো একজনের বিরুদ্ধে কোনো রকম যদি কোনো প্রতিহিংসামূলক আচরণ সরকারের দিক থেকে নেওয়া হয় পদক্ষেপ নেওয়া হয় আমরা সবাই রয়েছি সবাই পাশে রয়েছি এবং সবাই আপনাদের এই আন্দোলন সেই আন্দোলনের ঝাঁচকি আরও বাড়াবেন সরকার তো করা মনোভাব দিচ্ছে আমরা বাড়াবো কোথায় সরকারই তো বাড়িয়ে দিচ্ছে সরকারের পদক্ষেপটা কি দাপ ক্রমশ বাড়ছেই বাড়ছেই দেখুন 3% দিয়ে ঘোষণার পরে আজকে শহীদ মিনারের কানায় কানায় ভরে গেছে সেটা দেখে ভয় পেয়েছেন বলেই তো ভয়ের জন্য তো এই সার্কুলার ভয় পেয়েছেন সেটাও আমাদের ভালো লাগছে যে ভয় পেয়েছেন